হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কুল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসার্ট কিভাবে করা যায় একটা শেপকে পাওয়ার বিআই, সেই জিনিসটা আমরা দেখব। চলুন আমরা হোম ব্যাটারের আন্ডার থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে হচ্ছে আমাদের এখানে শেপ নামে একটা আছে, এখানে আমরা ঢুকবো। ঢুকে আমরা রেক্টাঙ্গেল লিখে সিলেক্ট করছি, একটু টাইম লাগে। অলরেডি আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এটাকে আমরা যদি এটা একটা আমরা যদি আরেকটা নেই এখান থেকে, ধরেন আমরা হচ্ছে ট্রায়াঙ্গেলটা নিলাম, এখান থেকে আমরা ইচ্ছা মতো ভাবে আমরা শেপ গুলোকে নিতে পারবো। শেপ গুলোকে নেওয়ার পরে আমরা কাস্টমাইজও করতে পারবো। কিভাবে কাস্টমাইজ করবো দেখেন, আমরা যদি ট্রায়াঙ্গেলটাকে কাস্টমাইজ করি, এখানে আমি চাইলে টাইটেল দিতে পারবো। টাইটেলটাকে আগে অন করে দিতে হবে, তারপর আমি যদি টেক্সট লিখি এখানে হচ্ছে এটাকে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, হ্যাঁ চলে আসলো। তারপর হচ্ছে আপনার এখান থেকে আমি ফন্ট কালারটা চেঞ্জ করতে পারি, আমি ট্রায়াঙ্গেলটাকে অ্যারেঞ্জ করতে পারি, মাঝখানে নিয়ে আসতে পারি, আমি এটা কালারটা চেঞ্জ করতে পারি। ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। সাপোজ ধরেন এটা আমি একটু এরকম দিয়ে দিলাম। তারপর ফন্ট সাইজটা আমি বাড়াতে পারি এখান থেকে। তারপর এখান থেকে আমি ইচ্ছা মতো আমি চেঞ্জ করতে, ফন্ট ফ্যামিলি থেকে আমি ফন্ট সাইজ, ফন্টের ধরনটা আমি চেঞ্জ করতে পারি। আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে বর্ডারটা আমি চেঞ্জ করতে পারবো, আমি শ্যাডো দিতে পারবো। এখান থেকে অ্যাকশনটা অফ করা আছে, অন করা আছে। অ্যাকশনটা অফ আর অনের মধ্যে পার্থক্যটা কি সেই জিনিসটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে কি একটা শেপকে ইনসার্ট করতে হয় এবং কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্কিল 360 সাথেই থাকবেন। যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন, নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।